হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু বাঙ্গালস পুতুলস ব্লগ। সো ভিউয়ার্স, এসে পড়েছে পয়লা বৈশাখ অ্যান্ড রঙ্গোলি বিহু। সো রঙ্গালি বিহু অ্যান্ড পয়লা বৈশাখের জন্য বাঙ্গাল পুতুল ব্লগের তরফ থেকে তোমাদের সকলের জন্য রইল অ্যাডভান্স গুড উইশেস। তো পয়লা বৈশাখ তো এসে পড়ছে, তো পয়লা বৈশাখে কি করা হয়? প্রথম দিন, আগের দিন সংক্রান্তিতে তো পাচন টাচন সেগুলো রান্না হয় আমাদের বেঙ্গলিদের মতে, আর অ্যাসামিজদের বিহু হয়, তো এটা ওদের রিচুয়াল। আমাদের রিচুয়াল তো পাচন হবে, তারপর অনেক কিছু হবে সেগুলো শেয়ার করা যাবে। তো যাই হোক, তো আর নেক্সট দিন হবে গিয়ে পয়লা বৈশাখ, মিন্স বাংলা বছরের সূত্রপাত। তো পয়লা বৈশাখে আমাদের বাঙালিদের নিয়ম আছে যে নতুন নতুন ড্রেস পোশাক সকলের পরতে হয়, তো এটা একদমই ম্যান্ডেটরি, এটা করতেই হয়। খুব হেভি না পারলেও টুকটাক ঘরে করা ঘরোয়া ড্রেস আপ ডেইলি লাইফের জন্য। তো আজকে থাম্বল অ্যান্ড টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আজকে আমি তোমাদের সাথে কী ধরনের ভিডিও নিয়ে এসেছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে চৈত্র সেল হয় আমাদের লামডিংয়ে, চলছে একদম বাজার, ভিড়, পা রাখার জায়গা নেই। তো বাজার এতই প্রচণ্ড ভিড়, বাজারে ঢুকলে বের হতে গেলে একদম লাইন ধরে ধরে বের হতে হয়, সেই জন্য একদমই আমি শ্যুট করতে পারিনি, ক্যামেরাটা অনই করতে পারিনি। আর সত্যি কথা বলতে কি, আমার ক্যামেরাতে বেশি চার্জও ছিল না। আমাদের এখানে খুব বড় একটা লামডিংয়ে তুফান দিয়েছিল দুই দিন আগে, তো সেটার জন্য লোডশেডিংও ছিল, সেই জন্য মোবাইলে বেশি চার্জ ছিল না, সেই জন্য আর করিনি। তো ভাবলাম যে থাক, বাড়ি এসেই তোমাদের সাথে শেয়ার করে নেব কী কী কিনবো। তো পয়লা বৈশাখ বলে কথা, কী কী ড্রেস কাপড় কিনেছি সেটা তো একটু একটু শেয়ার করতে হয়। তো আছে এগুলো এখানে রাখা লাইনসে, তো এগুলো এখন আমি তোমাদেরকে এক এক করে দেখাবো। তো তার আগে আমি তোমাদের সাথে বলতে চাই যে এইবারে পয়লা বৈশাখের প্রত্যেকটা ড্রেস আমি আমার ইনকাম করা, আর্নিং করা টাকা থেকে আমার ফ্যামিলিকে গিফট হিসাবে দিয়েছি, আর আমি নিজেকেও, সেলফকেও গিফট দিয়েছি। তো চলো শুরু করি কী কী নিয়েছি। তো ফার্স্টে আছে, আমারটা দিয়ে শুরু করি কারণ এটা উপরে রাখা আছে। তো ফার্স্টে আছে হলো এটা, এটা হলো টি শার্ট এমনি ঘরে পরার জন্য। পয়লা বৈশাখে তো কেউ আর বাইরে যায় না, সবাই সবার ঘরেই থাকে, তো ওই দিন নিয়ম যে ভালো ভালো পরিষ্কার 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 পরিচ্ছন্ন একদম নতুন ড্রেস কাপড় পরতে হয় আমাদের বাঙালিদের নিয়ম, কারণ যাতে পুরো বছরটাই খুব ভালোভাবে আমাদের যায়, সুখ সমৃদ্ধিভাবে। তো যাই হোক, আর পটপট করছি না। আমার জন্য নিয়েছি একটা সিম্পল টি শার্ট ঘরে পরার জন্য, অ্যান্ড নিয়েছি হলো একটা প্লেজো। তো আমি বেশি একদম গভীরে গিয়ে দেখাচ্ছি না, ফটাফট করছি কারণ ফটাফট ভিডিওটাকে শেষ করে দেব, তো একটু রেস্টও করব, বাজারে গিয়ে একদম টায়ার্ড হয়ে গেছি, এত হুলুস্থুল, এত ভিড়, বাপরে আর বলে বোঝাতে পারবো না। যাই হোক, তো এটা যদি ভালো লেগে থাকে তো কমেন্ট করে জানিও। আমার তো ইয়েলো কালার, আমার স্কিনের সাথে আমাকে সকলে বলে যে খুবই ভালো লাগে, তো আমি প্রায়ই ইয়েলো কালার কিনে থাকি। তো যাই হোক, দেখো ভালো লাগছে, নিলাম এটা। তারপর আছে হলো ব্লেজো প্যান্ট, এই যে এই প্লেজো প্যান্টটা নিয়েছি। তো এটার সামনে বেল্টও আছে বাঁধার জন্য, কমফর্টের জন্য, যার যতটুকু টাইটনেস লাগবে। তো হয়ে গেল এটা। ও, আর একটা প্যান্ট আছে, এটা এটাও পরা হয়নি, তো এটা আমি সংক্রান্তিতে বা পয়লা বৈশাখে পরে নিতে পারবো। এটা তো তোমরা দেখেছিলে এম বাজার থেকে যে কিনেছিলাম, একটা ব্লগ বানিয়েছিলাম না ওটা, তো এটা নতুন আছে, এটাও পরে নিতে পারবো। হলো, তারপর আমি আমার মাকে দিয়েছি এই নাইটিটা, কালারটা খুব মিষ্টি না। তো আমার ওই একই ধরনের কুচিওয়ালা বুকে একদম ভালো লাগে না ওই নাইটিগুলো, তো এই নাইটিটা আমার ভালো লেগেছে, একটু আনকমন আছে, এখানে দেখতে পাচ্ছ ফিতা লাগানো আছে, তো ঘেরও খুব বেশি আছে, তো আমার মার পছন্দ হয়েছে, এটা এটা নিয়ে নিয়েছি মার জন্য, হয়ে গেল। তারপর নিয়েছি এটা আমার দিদির জন্য, এটা এটা খুবই, ওটার থেকে এটা আরও বেশি ভালো কোয়ালিটিটা, আরও সুন্দরও। তো এই নাইটিটা দেখতে পাচ্ছ পুরোটা সুতার কাজ করা, এমব্রয়ডারি কাজ করা, ব্ল্যাকের মধ্যে। আমার দিদিও খুব ফর্সা, খুব পরিষ্কার, তো ওকে খুব ভালো লাগবে ব্ল্যাকের মধ্যে। এর পিছনে এটা আছে, আমি খুলে দেখাচ্ছি না, এটা একটা দেখিয়ে দিই না, হাতটাও খুব সুন্দর, স্লিপটা
এন্ড এটা এরকম পরে থাকবে, খুব ভালো লাগবে, দেখতে পাচ্ছ কালারটা, প্রিন্টটা খুব সুন্দর। এন্ড পিছনে বেল্ট আছে কমফর্টনেসের জন্য। তো হয়ে গেল এটা, এটা আমি আমার দিদির জন্য নিয়েছি, জানি না ও অ্যাকসেপ্ট করবে কি না। অ্যাকচুয়ালি আমার দিদি কী করে জানো, যখন আমি কিছু আনবো ওর জন্য তখন আমার সাথে ক্যাঁ ক্যাঁ করে চিল্লাতে থাকবে, কেন এনেছিস, কেন এনেছিস, কেন টাকা নষ্ট করিস। বাট ও আমাকে প্রায় দিতে থাকে না এটা না সেটা, এটা না সেটা। তো তখন তো আমাকে নিতেই হবে, না হলে তো সেই বকাঝকা। বাট আমি কিছু আনলেই ও দিদি বলেই হয়তো শাসন করে। তো যাই হোক, বুঝিয়ে সুঝিয়ে বলবো, জোরজবরদস্তি দিয়ে দেবো একদম, ওকে নিতেই হবে, নেবে নেবে, আমি বুঝিয়ে বলবো নেবে। তো হয়ে গেল এটা। তারপর বাবা, আমার বাবার জন্য নিয়েছি হলো একটা হাফ প্যান্ট, কারণ আমি প্রথমে তোমাদেরকে বলে দিয়েছি যে এটা পয়লা বৈশাখের মার্কেটিং, এখানে খুব হ্যাভি কিছু হবে না, সবে সবার ঘরে পরা ড্রেসেই নেয়। হ্যাঁ, তো স্নান করে নতুন ড্রেস কাপড় পরতে হয়, সেই জন্য তো নিয়েছি হাফ প্যান্ট। আর আর কি নিয়েছি, ও একটা গামছা বাবার জন্য, গামছাটা খুব বড়ই আছে বাবার জন্য, গামছাটা নিয়েছি। আর এই যে এই টি শার্টটা তো দেখেছিলাম এমবাজার থেকে নিয়েছিলাম, এটাও বাবা পরেনি, তো এটার সাথে ওটা পরে নেবে স্নান করে, হয়ে গেল। তো এটাও তো আমিই কিনেছিলাম, আমার তরফ থেকেই দেওয়া হলো, যাই হোক। তারপর ভাই, ভাইয়ের জন্য নিয়েছি একটা হাফ প্যান্ট ঘরে পরার, অ্যান্ড নিয়েছি একটা টি শার্ট, হয়ে গেল সব শেষ, আর তো কিছু নেই, নেই আর কিছু নেই, শেষ হয়ে গেল পয়লা বৈশাখের মার্কেটিং। তো পয়লা বৈশাখে এইসবই আমি কিনেছি, তো বেশি দামি কিছু নেই এখানে, খুব হ্যাভিও এমন কিছু নেই, আমি আগেই বলেছি সব একদম ঘরে পরার ড্রেসেস। তো এখানে বেশি দামও নেই এগুলোর, সবগুলো মিলিয়ে 1600 হবে সবগুলোকে মিলিয়ে। তো যাই হোক, আমার তরফ থেকে দিয়েছি, খুবই ভালো লাগছে। তো আমার না এই সব খুবই ভালো লাগে, নিজে আর্নিং করা, ইনকাম করা, টাকা দিয়ে পরিবারের মানুষকে বেশি কিছু না হলো সামান্য কিছু দেওয়া, দিতে পারলে খুবই আমার নিজেকে নিজে প্রাউড ফিল হয়, খুবই ভালো লাগে। আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি যে আমার আত্মা যে কতটা শান্তি পায়। তো এটা তোমরাও বুঝতে পারবে যারা আমার মতো আছো, যারা সামান্যটুকু ইনকাম করে সেটার থেকে ভাগ বিটা করে পরিবারের সাথে শেয়ার করে নাও। তো ছেলেরা তো দেয়, এটা তো ছেলেদের একদম মেনলি কর্তব্যের মধ্যে পড়ে, দায়িত্বের মধ্যে পড়ে। বাট মেয়ে হয়ে যে আমি এতটুকু করতে পারছি, এটার জন্য আমি খুবই গ্রেটফুল ঠাকুরের কাছে, যে ঠাকুরেরই দান এগুলো, আমার তো কিছুই নেই। তো যাই হোক, খুবই ভালো লাগছে, খুব হ্যাপি লাগছে আমার নিজেকে নিজে। তো যাই হোক, চলো ব্লগটাকে শেষ করে দিই। তো দেখে নিয়েছো, যদি ভালো লেগে থাকে ব্লগটা কমেন্ট করে জানিয়ে দিও। আর সংক্রান্তি আসছে, সকলে খুব সুস্থভাবে ভালোভাবে আনন্দভাবে সংক্রান্তিটাকে কাটিও। আর আজকের এই ব্লগ যদি ভালো লেগে থাকে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। আর যারা নতুন দেখছো আমার ভিডিও, দেখতে ভালো লাগছে তোমাদের, তোমরা দেখে মজা পাচ্ছ আমার ভিডিও, তো তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দিও নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর তো কিছু বলার নেই, আর কি বলবো, ওই যে মনে একটু আনন্দ লাগছিল সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি। তো যাই হোক, চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সো বাই বাই, গুড নাইট।